বর্তমানে বিশ্বের একটি হট টপিক হচ্ছে ইন্ডিয়া চায়নার যুদ্ধরত অবস্থা, যে দ্বন্দ্বের কথা সেটা আপনারা সবাই নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন। এর একটি মেইন কারণ হচ্ছে চায়না ইন্ডিয়াকে বিজি রাখতে চাচ্ছে এবং নেপালের সাথে ইন্ডিয়ার কোনো ভালো সম্পর্ক দেখা যাচ্ছে না। আপনারা জানেন সেখানে ইন্ডিয়া কালাপানিতে একটি 80 কিলোমিটার লম্বা সড়ক নির্মাণ করেছিল, যেটার অবজেকশনে নেপাল তার সৈন্য বা মেইন ব্যাটেল ফোর্স সেখানে নিয়োগ করেছে বা সৈনিক নিয়োগ করেছে, যেখানে তারা একটি স্থায়ী ক্যাম্প তৈরি করছে এবং ইন্ডিয়াকে তারা যুদ্ধের হুমকিও দিয়ে দিয়েছে। হয়তোবা নেপাল সেটা চায়নার উস্কানিতে করতে পারে এবং নেপালের জনগণ, আপনারা জানেন যে নেপাল এবং ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো এবং তাদের মধ্যে কোনো বর্ডার নাই, তারা বর্ডার শেয়ার করে, এই জন্য তাদের মধ্যে যুদ্ধের তেমন একটা সম্ভাবনা ছিল না। কিন্তু বর্তমানে লাস্ট কয়েক বছরে মোদী সরকার যেসব ডিসিশন নিয়েছে, যেমন কিছু অবরোধ করেছে, তাদের মধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল, এইসব কারণে নেপালি জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেটা ইন্ডিয়ার জন্য খুবই খারাপ এবং ইন্ডিয়ার মানুষের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। এটা আসলে ক্রেডিট যায় নেপালের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, তিনি এইসব কাজ করার ক্ষেত্রে পিছাচ্ছেন না। চায়নার যে প্রধানমন্ত্রী আছে তিনি চাইনিজ সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। লাদাখ অঞ্চলে চায়নার বর্ডারের পাশে চাইনিজ অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে অনেক বেশি, যেমন তারা যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, মেশিন গান, যত ধরনের হেভি অস্ত্র আছে সবগুলো চায়না এবং প্রায় 20,000 মতো ট্রুপস চায়না লাদাখ অঞ্চলে প্রবেশ করিয়েছে। তারা চায়নার বর্ডারের মধ্যে আছে এবং কিছু সংখ্যক সৈন্য ইন্ডিয়ার বর্ডারের প্রায় 3-4 কিলোমিটার ভিতরে চলে আসছে, সেখানে তারা স্থায়ীভাবে থাকতে আসছে এমনটা শোনা যাচ্ছে। ইন্ডিয়ান কিছু চ্যানেলে বলা হচ্ছে ইন্ডিয়াও সেরকম 20,000 সৈন্য লাদাখ অঞ্চলে মোতায়েন করেছে, তারা সেখানে যুদ্ধ বিমানও মোতায়েন করেছে এবং চায়না যে পরিমাণ সৈন্য পাঠাচ্ছে ইন্ডিয়াও ঠিক সেই পরিমাণ সৈন্য সেখানে পাঠিয়ে দিচ্ছে। এর একটা মেইন কারণ হচ্ছে চায়না এখন যুদ্ধের প্রস্তুতি নিয়েই নেমেছে। কিছুদিন আগে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে চায়না খুবই বিরক্ত হয়ে যায়, কারণ চায়না আমেরিকার পরে এখন নেক্সট সুপার পাওয়ার এবং তাদের সাথে যুদ্ধে জড়ানো মানে ভয়ঙ্কর রূপ হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইন্ডিয়া এবং চায়না নিয়ে আপনাদের কি মতামত তা নিচে জানাবেন এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন।